রাজ্য সরকার কোন আইসোলেশন বা বাড়িতে নিবৃত বাসে রোগীদের থাকার অনুমোদন দিয়েছে। 18 সেপ্টেম্বর 2020 পর্যন্ত রাজ্যে হোম আইসোলেশনে রোগীর সংখ্যা 5,456 জন। রাজ্য সরকারের পক্ষ থেকে হোম আইসোলেশন থাকা আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের 1500 টাকা করে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। সঠিকভাবে তাদের পর্যবেক্ষণ করার জন্য মেডিকেল টিম প্রতিটি রোগীর জন্য রেজিস্টার অনুসরণ করেছেন। এই রোগীদের ওষুধ ও পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে। সাধারণ মানুষকে তথ্য সরবরাহ করার জন্য রাজ্য সরকার জেলা পর্যায়ে প্রশিক্ষিত কর্মচারীদের নিয়ে জেলাভিত্তিক কল সেন্টার স্থাপন করেছে। সম্প্রতি রাজ্যে কোভিড-19 জড়িত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ দল 10 দিনের সফরে রাজ্যে এসেছিলেন। সফরকালে বিশেষজ্ঞ দল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সহ বিভিন্ন জেলা পরিদর্শন যান। বিশেষজ্ঞ দলের রিপোর্ট অনুসারে পরিস্থিতির মোকাবেলায় রাজ্য সরকার প্রস্তুতি সন্তোষজনক। পাশাপাশি বিশেষজ্ঞ দল কিছু পরামর্শ দিয়েছে যা রাজ্য সরকার গ্রহণ করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে সঠিকভাবে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব না বজায় রাখা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এগুলির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের গুজবকে যাতে প্রশ্রয় না দেওয়া হয় তার জন্য রাজ্যের সর্বস্তরে জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে বিনম্র অনুরোধ জানানো হয়েছে। এমনিতেই করোনা সংক্রমণ সংক্রান্ত কোনো রকম অসমর্থিত এবং ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা রয়েছে। তৎসত্ত্বেও জনগণের অযথা ভীতি ও আতঙ্ক তৈরি করতে নানা ধরনের কায়েমি স্বার্থ ভুল তথ্য পরিবেশনের নজির রয়েছে। তার ফলে গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও অনেক রোগী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অনীহা সৃষ্টি করেছে। দেরিতে ভর্তি হওয়ার কারণে অসুস্থ রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি হয়েছে। এটা দেখা গেছে যে জিবি হাসপাতালে নিয়ে যতই ভুল ধারণা সৃষ্টি করা হোক না কেন, মানুষ ভর্তি হওয়ার জন্য জিবি হাসপাতালেই বেছে নিচ্ছে। এমনকি কোভিড-19 মৃদু লক্ষণযুক্ত কেসগুলিও ডাক্তারদের পরামর্শ মতো ভগৎ সিং কোভিড হেলথ সেন্টারে না গিয়ে এজিএমসি ও জিবি হাসপাতালের ব্যাগ দখল করে রয়েছে, যার জন্য আগরতলা মেডিকেল কলেজে জিবিপি হাসপাতাল সব ধরনের পরিষেবাতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল। জেলা হাসপাতালগুলিতে শক্তিশালী করার পাশাপাশি কোভিডের জন্য জেলা হাসপাতালে পৃথক ব্যবস্থাপনা করার ফলে মৃদু লক্ষণযুক্ত কোভিড রোগীদের প্রাথমিকভাবে চিকিৎসা সম্ভব হয়েছে। আমি কোভিড রোগী এবং তাদের পরিবারজনের কাছে আবেদন করছি, প্রথমে আপনারা আপনাদের নিজেদের জেলাতে চিহ্নিত কোভিড চিকিৎসা হেলথ সেন্টার বা কোভিড কেয়ার সেন্টারে যাওয়ার জন্য, সেখানে থেকে উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রয়োজন মধ্যে আগরতলা ডেডিকেটেড কোভিড হাসপাতালে পাঠাবে, যাতে জিবিপি হাসপাতালে রোগীর চাপ কমার পাশাপাশি জটিল রোগীদের চিকিৎসা করা সহজতর হবে। এটা দেখা গেছে কোনো রকমের অনুমতি না নিয়ে, সামাজিক দূরত্ব না মেনে, সঠিকভাবে মাস্ক ব্যবহার না করে রাজনৈতিক সভা সমাবেশ মিছিল সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এই বিষয়টি রাজ্যে পরিদর্শনকারী কেন্দ্রীয় দলের নজরে এসেছে। মাননীয় উচ্চ আদালত রাজ্য কোভিড পরিস্থিতি ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়েছে। এর উত্তরে রাজ্য সরকার মাননীয় হাইকোর্টের কাছে অ্যাফিডেভিট জমা দিয়েছে। প্রদত্ত তথ্যে আদালতের সন্তুষ্টি হয়েছে এবং এর বাইরে মাননীয় উচ্চ আদালত আরও কিছু তথ্য রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, যা যথাসময়ে জমা দেওয়া হবে। আমি এই সভাকে আশ্বস্ত করতে চাইছি যে চিকিৎসক, নার্স ও অন্যান্য সরকারি আধিকারিকগণ সহ প্রশাসন কোভিড-19 রোগী সহ হাসপাতালে অন্যান্য রোগীর সঠিক চিকিৎসা সেবা এবং সাহায্য করতে দায়বদ্ধ। আমার প্রিয় সদস্যগণ, বিশেষজ্ঞ এবং বৈজ্ঞানিকদের মধ্যে করোনা দীর্ঘদিন আমাদের জীবনের অঙ্গ হয়ে থাকবে, কিন্তু একই সঙ্গে আমরা আমাদের জীবনকে করোনার জন্য সংকুচিত করতে পারি না। আমরা মাস্ক ব্যবহার করব, ন্যূনতম 2 গজ দূরত্ব বজায় রাখব এবং একই সঙ্গে আমাদের জীবনের লক্ষ্য পূরণ করব। আমার দৃঢ় বিশ্বাস, নিয়ম মেনে চললে এবং মাতা দেবশ্রীর আশীর্বাদে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে সফল হব এবং এগিয়ে যাব। আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, কোনো প্রকার বিভ্রান্তি বা গুজবের কোনো কাম না দেওয়া। এই পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব রাজ্য সরকারের পাশে থেকে দৃঢ়ভাবে এর মোকাবেলা করা। রাজ্য সরকার জনগণের স্বাস্থ্য ও পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ। এই সময়ে আমাদের প্রয়োজন ধৈর্য ও সংযম। চিকিৎসক থেকে শুরু করে
বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীদের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে মোকাবেলা করে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। নমস্কার।